জন্মের পরে মা বাবার কাছ থেকেই সন্তানের প্রথম হাতেখড়ি হয়। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একজন সন্তানের জীবনে তার মা বাবার ভূমিকা অপরিসীম। কথা বলা থেকে শুরু করে পাখির নাম, ফুলের নাম, সব কিছু একজন সন্তান তার মায়ের কাছ থেকেই শিখে। অনেক সময় মা বাবাকে অনেক কমন একটা কথা বলতে শোনা যায়, আমার অমুক বন্ধুর ছেলে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমার তমুক বান্ধবীর মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তুই পারিস না কেন? ওদেরকে এমন সুযোগ সুবিধা দেয়া হয় যেটা আমরা তোকে দিই না? এই ধরনের কথা মা বাবা সন্তানদের ভালোর জন্যে বললেও তাতে সন্তানের কতটুকু ভালো হয়, আদৌ ভালো হয় কি না আমরা ভেবে দেখি না। সন্তানকে যখন কারোর সাথে কম্পারিজন করে বলা হয় ও পারে তুই পারিস না কেন, তখন তার মনের মধ্যে একটা ভীতি কাজ করে, একটা সংশয় কাজ করে। মনের অজান্তেই তার মনের মধ্যেই ধারণা গেঁথে বসে যায় যে আমার হয়তো ওর মতো যোগ্যতা নেই, ও যেটা পারে আমি হয়তো সেটা কখনোই পারব না। অন্যদের সাথে তুলনা করে আপনার সন্তানের মনের ভেতরের ভয় ভীতি না বাড়িয়ে বরং তাকে এটা বলুন, আমি জানি মা তুমি পারবে, আমার বিশ্বাস এটা তুমি ছাড়া আর কেউ পারবে না বাবা, তোমাকেই পারতে হবে, আমি আছি তো। বিশ্বাস করুন, আপনার এমন কথায় আপনার সন্তান অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সে তখন মনে করতে শুরু করবে, একটু চেষ্টা করলেই আমি পারব, আমি পারব। এই আত্মবিশ্বাস তাকে জীবনে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে, কারণ জীবনের কঠিনতম পথে সহজভাবে হেঁটে জয়ী হওয়ার জন্যে আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। আমরা মা বাবারা নিজেদের সন্তানদেরকে অনেক ভালোবাসি, পৃথিবীতে সন্তানের চাইতে বেশি ভালো আমরা বোধহয় আর কাউকেই বাসি না। তাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা স্পেশাল। সন্তান যখন প্রথম কথা শিখে মা বাবা বলে ডাকে, তখন আমাদের মনের মধ্যে যে অনুভূতি উদয় হয় তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। সে যখন একটু বড় হয় তখন তার থাকে হাজারো আবদার, মা এটা কিনে দাও, বাবা আমার ওটা চাই। অনেক ভালোবাসি জন্যে তাদের সেই আবদারগুলো আমরা হাসি মুখে রাখি, কখনো বা একটু বেশি করেও ফেলি, কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমার সন্তান যখনই চাওয়ার সাথে সাথে কোনো কিছু পেয়ে অভ্যস্ত হয়ে যাবে তখন জীবনটাকে তার অনেক সহজ মনে হবে। আমরা যে তাদের আবদার রাখব না বিষয়টা এমন না, মাঝে মাঝে কিছু কন্ডিশন জুড়ে দিতে পারি, বাবা তুমি যদি এইবার পরীক্ষায় ফার্স্ট হও তাহলে তোমাকে এটা কিনে দেব, মা তুমি যদি এই কম্পিটিশনে ফার্স্ট হও তাহলে তোমাকে ওইটা কিনে দেব। তাহলে আপনার সন্তান এক্সাম বা কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্যে যেমন চেষ্টা করবে
তেমন পৃথিবীতে যে চাইলেই কোনো কিছু পাওয়া যায় না। সব কিছু চেষ্টার দ্বারা অর্জন করে নিতে হয়, এটাও বুঝতে পারবে। সন্তান আমাদের মা বাবার জীবনের অনেক মূল্যবান জিনিস। আজকের সন্তান আগামী দিনের জাতির ভবিষ্যৎ, দেশের অনেক মূল্যবান সম্পদ। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি এই মূল্যবান সম্পদের যথাযথ মূল্যায়ন করা এবং সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাকে দেশের একজন যোগ্য নাগরিক, যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলা। আর সন্তানের এই শিক্ষা প্রদানে মা বাবার অবদান অপরিসীম, কারণ প্রতিটি সন্তানের জন্যই মা বাবা পৃথিবীর সেরা শিক্ষক।